হাই ফ্রেন্ডস, আজ আমি বানিয়ে দেখাবো টিপিক্যালি বাঙালি রেসিপি কুমড়ো শাকের ঝোল। শাকগুলো এরকম ছোট ছোট করে ধুয়ে কেটে নিয়েছি। আলু, পটল, বিনস, বেগুন, কুমড়ো শাকের ডাটাগুলো নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে পেঁপে, কাঁচকলাও অ্যাড করতে পারেন। আর 1 চা চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা, কালো জিরে আর শুকনো লঙ্কা, এগুলো ফোড়নের জন্য। আমি জল বসিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এখন আমি 1 চামচ লবণ আর যে কাঁচা লঙ্কা দিয়েছিলাম সেটা দেবো। আর দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম, এই সবজিগুলো এখন দিয়ে দেবো। এই সবজিগুলো দিয়ে একটু নেড়ে দিলাম, এগুলো ফুটে ওঠা পর্যন্ত আমি ওয়েট করব। সবজিটা একটু গলে গেছে, এখন আমি শাকটা দিয়ে দেব। শাকটা আগে দিইনি, কারণ শাকটা নরম, এর সেদ্ধ হতে সময় লাগবে না। এটা দিয়ে নেড়ে চেড়ে পুরো ঝোলের সঙ্গে একটু মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে ফুটতে দেব। ঢাকনাটা খুলে দেখব, খুলে একটু নাড়িয়ে দেখি। হ্যাঁ, আমার শাক আর সবজি পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে এটা আমি ঢেলে নামিয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এখানে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন তেল দিতে পারেন, কিন্তু সর্ষের তেলে না টেস্টটা খুব ভালো আসে। আর তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি শুকনো লঙ্কা, কালো জিরে আর আদা ফোড়ন দিয়ে শাকটাকে ঢেলে দেব। খুন্তি দিয়ে আমি ভালো করে এভাবে ঘুটে দেব, যাতে সবজিগুলো শাকটা মশলার সঙ্গে অ্যাড হয়ে যায়। তারপরে একটু ফুটতে দেব এটাকে। দেখুন, আমার কুমড়ো শাকটা রেডি হয়ে গেছে। আমি সোমবারের পরে মাত্র 5 মিনিট ফুটিয়েছি। এখন আমি শাকটাকে সার্ভিং বলে আমি নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি, আমি এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের দেশি বাঙালি রেসিপি কুমড়ো শাকের ঝোল একদম রেডি। আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর অল অফ মাই লাভলি ভিউয়ার্স, টেক কেয়ার, বাই।